সাকিব আল হাসান দলের সাথে থাকলে বিপক্ষ দল কোনোভাবেই পাত্তা পায় না, সে কথা আরও একবার প্রমাণিত হলো। সাকিবের দাপুটে ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিল মুন্সিয়ানা, ফলশ্রুতিতে ম্যাচ জয় পেল রংপুর রাইডার্স। তবে সাকিবের দিনে নজর কেড়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। বল ব্যাটে পারফর্ম করে ম্যাচ জিতিয়েছেন নিশাম। এবারের আসরে সর্বোচ্চ রান করে ম্যাচ জয়ের রেকর্ডটাও তাই রংপুরের দখলে, যার কৃতিত্ব অনেকটাই যায় নিশামের দিকে। নিশামের পাশাপাশি পুরো দলই আজ পারফর্ম করেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স, দারুণ করেছে ব্যাটিংয়ে। রনি তালুকদারের 24 রানে আউটের পর ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। 16 বলে 27 রানের ঝোড়ো ইনিংসে দারুণ ভিত পায় রংপুর। 21 বলে 31 রানের ফিনিশিং দেন নুরুল হাসান সোহান। দলটির অধিনায়কের ব্যাটে ভর করে দারুণ এক সংগ্রহ পায় রংপুর রাইডার্স। জিম্মি নিশামের দারুণ ব্যাটিং উপেক্ষা করার সুযোগ তো নেই। 3 ছক্কা 5 চারের মারে 26 বলে 51 রান করা নিশাম আজ যেন স্রেফ নিজের দিন মনে করেই খেলে গেছেন। আর তারই সুবাদে রান গিয়ে পৌঁছায় 211 রানে। দুশোর বেশি রানের পুঁজি নিয়ে সাকিব সোহানের দল দারুণ ফাইট করেছে। সাকিব তো অসাধারণ বোলিংও করেছেন, 4 ওভার হাত ঘুরিয়ে 24 রান দিয়ে নিয়েছেন 2-2টি উইকেট। নিজের কোটা শেষ করেছেন জিমি নিশামও, 4 ওভার শেষে নামের পাশে জোড়া উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। তবে রংপুরের এত পারফর্মারদের আড়ালে ছিলেন আরও দুজন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটার সৈকত আলী। 45 বলে 63 রান, 6 ছক্কা 1 চারে অসাধারণ ব্যাটিং করে লজ্জা এড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সৈকতের সাথে দারুণ ব্যাটিংয়ের তকমা পাবেন ক্যাপ্টেন শুভাগত হোমও। 13 বলে 31 রানের ঝলমলে ইনিংসটা আরও ভালো হতে পারত যদি ম্যাচ জিততে পারত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ হারায় এই দুই ব্যাটারের পারফরমেন্স অনেকটা আড়ালেই পড়ে গেছে, তবুও ভালো করার কৃতিত্ব পাবেন শুভাগত ও সৈকত আলী। তবে সবশেষে জয়ীদের মনে রাখে সবাই, আর তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ছাপিয়ে লাইমলাইটে এখন রংপুর রাইডার্স, যে দলটা হতে পারে শিরোপা জয়ী দল, সাকিবের দল বলেই বোধ হয় বিশ্বাস করা যায়। নুরুল হাসান সোহানকে তো বাদ দেয়াই যায় না, যার নেতৃত্বে ভালো করছে রংপুর রাইডার্স। আবু নাইম, স্পোর্টস টাইমস।